ক্যামেরা লাগানো আছে, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। না না এই ভিডিও আছে, ভিডিও কাকু করছেন এখন, ঠিক আছে কাজটা ঠিক আছে, ওটা যা ভিডিও ছাড়বাই ওটা দেখে নিও তাহলে। চলো বন্ধুরা আজকে ব্লগটা স্টার্ট করছি। একটা আমার সঙ্গে স্ক্যাম হয়ে গেল, আমি এতক্ষণ ভাবছি ক্যামেরাটা চালু আছে, ভালো করে দেখিনি তো, ক্যামেরাটা চালুই ছিল না তো। আগে ভোলানাথকে একটু প্রণাম করে নিই। এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির আর এটা হচ্ছে ভোলা বাবার মন্দির। তো চলো আজকে ব্লগটা শুরু করি। তো আমি ফার্স্টে যাবো এখন বাজার, তো এটা হচ্ছে গোধুলি আসতাম আমরা ছোটোবেলায়, এখন আর আসা বন্ধ হয়ে গেছে, কারণ এখন এখন কলেজ এত ব্যস্ত হয়ে গেছি, কলেজ তারপরে কাজে মাঝে এত ব্যস্ত থাকি সবসময়, ওই জন্য আসা হয় না। আসলে আজকে আমার একটা কাজের জন্য আমি বেরিয়েছি, তো চলো আমি বলছি কী কাজের জন্য আমি বেরোলাম। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো কী কাজের জন্য আমি বেরোলাম। আগে একটু বাজারে যাব, বাজারে গিয়ে আগে একটু ফ্রুট জুস খাবো, ফ্রুট জুস খেয়ে তারপরে বলবো যে কিসের জন্য আমি আজকে বেরোলাম, আজকে ব্লগটা বলবো কি করি, কী জন্য করছি। তো তোমরা রোদরা দেখতে পাচ্ছ বন্ধুরা, যারা দেখছো এখন কোথায় কেমন তো জানি না, কোথা থেকে দেখছো আমার ভিডিও কতদূর যাচ্ছে তোমরা একটু বলে দিও। আর আসলে আমি হচ্ছে এখন বেরিয়েছি যে এতটাই রোদ লাগছে, আজকে সবে মার্চের, আজকে হচ্ছে মার্চ মাসের 26 তারিখ হবে, 26 তারিখ। তো এখন হচ্ছে বাজে 11:52, দেখতে পাচ্ছ তোমরা ডিসপ্লে তো দেখতে পাচ্ছ তোমরা, আজকে হচ্ছে মার্চের সবে 26 তারিখ হলো। তো এখন থেকেই যা গরম পড়ে গেছে বন্ধু, আসলে আমাদের টাউনশিপে এখন কাজ হচ্ছে, তো রাস্তাঘাট তো খুবই সুন্দর হয়ে গেছে, পুরো আমাদের হলদিয়ার পুরো আমাদের এই হলদিয়ার এই টাউনশিপটা এখন খুবই সুন্দর রাস্তা হয়ে গেছে, সব জায়গাতেই এত সুন্দর রাস্তা করে দিয়েছে এখান এখানে সব সব জায়গাতে, একটা জায়গায় একটা এখানে এরকম রাস্তা নেই যে খারাপ বা কিছু, সব নতুন রাস্তা হয়েছে, তো সুন্দরভাবে গাড়ি চালানো যাচ্ছে এখন। তো প্রথম আসলে আমার একটু ভয় ভয় লাগছে, কারণ কি বলবো প্রথমে আমি তো খুঁজে পাচ্ছিলাম না, তো ভয় ভয় লাগছে একটু, ফার্স্ট টাইম এই ভয়েস দিচ্ছি। আমার একটা পুরনো হেডফোন ছিল, সেই হেডফোনটা আমি হচ্ছে হেলমেটে লাগিয়ে রাখছি রেখেছি আর কি। তো এখন তো আমার মাইক কেনার মতো ওরকম কিছু নেই, মাইক কেনার মতো এখন ঘরে যদি বলি যে বাবাকে যদি এখন বলি, এখন তো বলা যাবে না, ইউটিউব থেকে যখন আমি নিজে ইনকাম করতে শিখবো বা করবো তখন শুধু মাইকটা কিনবো, এখন না। তো আমি টাউনশিপে চলে এলাম, হালদা টাউনশিপ, প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম পড়ে গেছে এখন, আমার হাতগুলো জ্বলে যাচ্ছে গরমে, আমি তো গ্লাভসগুলো পরে আসিনি। তো বাজারে চলে এলাম, ফার্স্টে একটু জুস খাবো, জুস খেয়ে তারপরে যাবো। জুসটা খেয়ে নিলে এবারে যাবো গাড়ির দিকে, কাকু এমনভাবে দেখাচ্ছিল আমার তো আসতে খুবই ভয় লাগছে, একটু নার্ভাস ফিল হচ্ছে। सहने हमें सजा है, हम हैं बाजारों के, सबकी नजर यहाँ है। तेरे दास्ते देखो कौन? সবাই তাকিয়ে রয়েছে, তো আমার তো নার্ভাস ফিল হচ্ছে একটু, চাবিটা বন্ধ করে দিই। আমি মজা আয়েগা না ভিড়ো, হ্যাঁ
तो रुको जरा, सबर करो। कैमरा लगाना है, वीडियो है, वीडियो है, वीडियो है, वीडियो। तो বন্ধুরা তোমরা দেখছো কেমন কি ভাবে রিয়াকশন আসছে। তো ফার্স্ট টাইম তো বুঝতেই পারছো ভাবে রিয়াকশন আসারই কথা। আসলে এখানে ইউটিউবাররা খুব কম মানে আছে যারা হচ্ছে ইউটিউবের মতো ব্লগ করে, তাই জন্য এভাবে এখানটা একটু রিয়াকশনটা একটু বেশি হচ্ছে। দেখো তো চলো এবারে যে কাজের জন্য এসছি যাওয়া যাক। আসলে কুকুরগুলো রাস্তা পারাপার হয়, আমাদেরকেই সাবধানে থাকতে হবে। ওরা তো ওরা তো পার হয়ে যায়। তো তোমরা যারা দেখছো তারাও একটু সাবধানে চালিয়ে, কুকুরগুলো তো একটু অজান্তেই পারাপার হয়ে যায়। প্রচণ্ড রোদ বন্ধুরা, এখন তো গরমকালটা ঠিক মতো পড়েনি, তাও এতটাই রোদ। গরমে আমার তো জামা টামা ভিজে গেছে ভিতরে, ব্যাপারটা দেখলাম না। তো আমি হচ্ছে এখন চলছি সাথে, তো তোমরা শুনে বলো, আমি তো এখন শুনতে পাচ্ছি না কেমন আওয়াজ বা রেন ব্লাস্ট হচ্ছে, নিশ্চয়ই মনে হচ্ছে। তো আমি তো জানতে পারছি না এখন কি হচ্ছে। আসলে হেডফোনটা খুব ভালো কোয়ালিটির নয়, কারণ ওটা হচ্ছে নিয়েছিল ওই 200-250 টাকায় নিয়েছিল। তো 200-250 টাকার হেডফোন তো খুব ভালো, মাইক্রোফোন তো ব্যবহার 200-250 টাকা আর কতটা আশা করা যায় ঠিকই আছে তার তুলনায়। বসন্তকালের গাছপালাগুলো যা দেখতে লাগে না, তোমরাই দেখো দেখো কত সুন্দর লাগছে, সবুজ হয়ে আছে। বসন্তকালটাই খুব সুন্দর লাগে গাছপালাগুলো। সে এখন বাজে হচ্ছে 12:24, দোকানটা বন্ধ হয়ে গেলে যাবে, আমি যে কাজের জন্য এসেছি। দোকানটা যদি বন্ধ হয়ে যায় তো গেল, আশা করি খোলাই থাকবে। দেখি চলো। তো ও হচ্ছে আমার একটা ফ্রেন্ড, ও আমার সেম বাইক দুজনেরই, হচ্ছে মডিফিকেশন ধরে বিছানা রয়েছে খুলে দিয়েছে। দোকানটা খোলা আছে তো, খোলা আছে তো, হ্যাঁ খোলা আছে বাবা, খোলা আছে খোলা আছে। তো চলে এলাম দোকানে। তো দোকানদারকে এখন ফোন করতে হবে, দোকানটা এখন খোলা আছে কিন্তু কাকুটা কোথায় গেছে মনে হচ্ছে কাজের জন্য, এখানটা নেই। তো দেখি কোথায় গেছে। তো এখন দোকানে এসেছি, তো কাকু তো এখন দোকানে নেই, দাঁড়িয়ে রয়েছে, এখন কখন আসে দেখি। দোকানে এলাম, দাঁড়িয়ে আছে এখন, রোডে হেলমেটটা খুললাম, তারপর পুরো ভিজে গেছে মাথায়। দেখো বাড়িটা হেলমেট রেখে দিয়েছে, এখন কাকু হচ্ছে এখন আসেনি, কোথায় একটা কাজের জন্য গেছে। আসুক, ফাইনালি কাকু চলে এলো। এতক্ষণ মোট 30 মিনিট অপেক্ষা করার পর স্টিকারটা লাগাতে চলেছি, তো চলো দেখছি কেমনভাবে লাগানো হয়। কাকু হচ্ছে এখন গাড়ির মাপটা নিয়ে নিচ্ছে, ওই জায়গাটায় যে মাপটা আছে ওই মাপটা নিয়ে স্টিকারটা মারবে। তো বন্ধুরা এখন স্টিকারের কাজ চলছে, তুমি দেখো কাকু করছেন এখন স্টিকারের কাজটা। তো হয়ে গেলেই কম্পিউটারের প্রিন্টটা হয়ে গেলে তারপর লাগানো হবে গাড়িতে। हम है बाजारों के सबकी नजर यहाँ है, हर चीज राज है। अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है। अब है जो है वो समा है, तुम रह सके ऐसी।
জিত অব চাহে জিন্দেগি। এখন গাছটা তো প্রায় শেষেরই পথে, তো আমি এখন দেখাবো কিভাবে ওটা মানে কেমন লাগছে দেখাবো। তো তোমরা কমেন্ট করে বলো যে কি রকম লাগছে ওটা, তোমরা ভালো আমার থেকে হয়তো জানতে পারবে, একটু বলে দাও কমেন্ট করে। দেখা রাইডার মেহতা এস এর নামে আছে, এই যে সাবস্ক্রাইব করে দাও, ওটা বেল আইকন আরেকবার ক্লিক করো, ওটা ওই অল অল ঠিক আছে, ওটা যা ভিডিও ছাড়বো এই এই ভিডিও ছাড়বো ওটা দেখে নিও। তাহলে বড় হারামি হো কাকু, গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম, কাজটা হয়ে গেল কমপ্লিট। দেখো তোমরা কেমন লাগছে এটা কমেন্ট করে জানিও। দোকানের কাকুটাও দোকানটা বন্ধ করে চলে গেল বাড়ি, আমার কাজটা শেষ হওয়ার পরেই চলো যাই এবারে বাড়ির দিকে। চলে অনেকটা দেরি হয়ে গেছে কাজটা করতে করতে, সবই ঠিক আছে। 13 নম্বরে এই দোকানটায় তোমরা চলে এসো, কাকু খুব সুন্দরভাবে কাজটা করেন। তো আমি সবার কথা বলছি না, আমি আসলে এই দোকানে এসেছি বলে তাই জন্য আমি বললাম এই দোকানের কথা। আর কোথায় আরও সব জায়গায় আছে, তোমরা যেখানে তোমাদের সুবিধা হয় সেখানে যেও। তো এবারে চলো বাড়ির দিকে যাই, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2 বাজতে যায়, বাড়ি থেকে ফোন করছে কারণ আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 11:30 সময়, তো এখন বাজছে 2। আচ্ছা বন্ধুরা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে, চলো টাটা, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।